আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে আমরা গ্রাফিক্স ডিজাইন কোর্স করতেছি। তো বা ট্রেনিং সেন্টার না, আমরা ইউটিউবে আমরা দেখবো যে গ্রাফিক্স রিপেয়ার টিউটোরিয়াল, বা আমরা বিভিন্ন ট্রেনিং সেন্টারও দেখি যে ফটোশপ কমপ্লিট করার পরে গ্রাফিক্স রিপেয়ারে চলে যাচ্ছি প্রিন্ট আইটেমগুলো সাবমিট করার জন্য। তো গ্রাফিক্স রিপেয়ার এখন খুবই টাফ হয়ে গেছে, আর আপনারা অনেকেই জানেন, যারা কাজ করেন এখন জানেন যে আজ থেকে 2 থেকে 3 বছর আগে গ্রাফিক্স রিপেয়ার খুবই ইজি ছিল। আপনি 10টা ফাইল সাবমিট করতেন, একবারে হয়তো বা আপনার 5 থেকে 6টা আইটেম অ্যাপ্রুভ হয়ে যেত। এখন যদি আপনি 15 থেকে 20টাও যদি আপনি ডিজাইন করে সাবমিট করেন, তো হয়তো বা অনেকগুলোই রিজেক্ট করে দেয়। কারণ কি? কারণ হচ্ছে যে অনেকেই ভুল করে ভাবেন যে আমার ডিজাইন কোয়ালিটি খারাপ, বা আমার ডিজাইন তো ভালো ছিল, কেন এটা রিজেক্ট করলো। সো রিজেক্টের অনেক রিজন থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে এখন হাজার হাজার ডিজাইন হয়ে গেছে, বিভিন্ন টেমপ্লেট। আপনি প্রিন্ট ডিজাইনের যে কোনো টেমপ্লেট, অনেক অনেক টেমপ্লেট অলরেডি সাবমিট হয়ে গেছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে, যেগুলো একটু সিমিলার টাইপের শেপ আপনার সাথে মিলে যাচ্ছে। সো এই ক্ষেত্রে ওই ধরনের কোনো ডিজাইন ও গ্রাফিক্স রিপেয়ার টিম অ্যাপ্রুভ করে না। সো এই জন্য আমি ভিডিও টাইটেল এবং থাম্বনেইলে বলেছি যে গ্রাফিক্স রিপেয়ার ভেস ফ্রি পিক। সো গ্রাফিক্স রিপেয়ার ভালো হবে না ফ্রি পিক ভালো হবে, এটা নিয়ে আমি কিছু কথা বলবো। সো গ্রাফিক্স রিপেয়ার হচ্ছে মূলত রিসেলেবল মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার ডিজাইন আইটেম সাবমিট করে ওইটা যদি সেল হয়, ওইখান থেকে আপনি 50% আপনি অ্যামাউন্ট পাবেন, আপনার যেই ডলারটা আপনি নির্ধারণ করবেন তার থেকে। আর গ্রাফিক্স রিপেয়ারে আপনাকে এই আইটেমগুলো সেল করতে হলে অবশ্যই আপনাকে অথর হতে হবে। সো অথর হচ্ছে 2 টাইপের, একটা হচ্ছে এক্সক্লুসিভ, যেইটা মনে করেন যে শুধু গ্রাফিক্স রিপেয়ারে আপনি ওই টেমপ্লেটগুলো সাবমিট করতে পারবেন, বাট অন্য কোনো মার্কেট প্লেসে আপনি পারবেন না। আর নন এক্সক্লুসিভ, যেইটা হচ্ছে আপনি গ্রাফিক্স রিপেয়ার অ্যাপ্রুভ হলেও আপনি যে কোনো মার্কেট প্লেসে এগুলো শেয়ার করতে পারবেন। সো ওইখানে আপনি মেবি 15% বা 30% এমন আপনি পাবেন, বাট এক্সক্লুসিভে আপনি 50% অবশ্যই পাবেন। আর ফ্রি পিকে আসলে নতুন করে বলার কিছু নাই, এই ওয়ার্ল্ডে এমন কোনো ডিজাইনার নাই যে ফ্রি পিক থেকে ফ্রি রিসোর্স ডাউনলোড করে তার ডিজাইনে বা কোনো এলিমেন্ট অ্যাড করে নেয়, এমন ডিজাইনার আপনি খুঁজে পাবেন না যে ফ্রি পিক চিনে না বা ফ্রি পিক থেকে বিভিন্ন ডিজাইন ডাউনলোড করে নাই। সো ফ্রি পিক থেকেও আপনি ইনকাম করতে পারবেন। ফ্রি পিক হচ্ছে একটা পিপিডি সাইট বলতে পারেন, যে পে পার ডাউনলোড, ওরা পে পার ডাউনলোডে আপনাকে পে করবে। সো এর জন্য আপনাকে ফ্রি পিক কন্ট্রিবিউটর হতে হবে। সো কন্ট্রিবিউটর হওয়ার পরে আপনাকে ওরা 20টা ডিজাইন জমা দিতে বলবে, আপনার বেস্টের যে 20টা ডিজাইন ওইগুলো আপনি সাবমিট করার পরে ফ্রি পিক যদি মনে করে যে আপনি এই ফ্রি পিকে কাজ করার যোগ্য, সো তখনই ওরা আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে নেবে। এবং আপনি যদি আপনি কম্পেয়ার করতে বলেন, তাহলে বলবো যে গ্রাফিক্স রিপেয়ার তো গ্রাফিক্স রিপেয়ারই, তার সাথে তুলনা করা যায় না যদিও, কারণ ওইখানে রিসেলেবল মার্কেট প্লেস। ওইখানে যদি আপনি আপনার মনে করেন যে একটা লোগো টেমপ্লেট যদি হয় $50 বা $100, আপনি $50 পার সেলে $50 পাচ্ছেন, বাট এইখানে আপনি ফ্রি পিকে পাচ্ছেন যে পার ডাউনলোডে আপনার টেমপ্লেটটা পার ডাউনলোডে ওরা 11 সেন্ট করে দেয়। আর ফার্স্ট টাইমে আপনার ফ্রি পিকে যদি কোনো ডিজাইন অ্যাপ্রুভ হয়, তাহলে ওইটা প্রিমিয়াম হয়ে থাকে। সো টেনশনের কিছুই নাই, ফ্রি পিকে ফ্রি থাকুক বা প্রিমিয়াম থাকুক, আপনার টেমপ্লেট অবশ্যই ডাউনলোড হবে। এইটার অনেক সিস্টেম আছে, আমি ফ্রি পিক নিয়ে স্টেপ বাই স্টেপ সামনে ভিডিও দিব, কারণ যারা নতুন আমি এইটুকুই বলবো যে গ্রাফিক্স রিপেয়ার এখন খুবই টাফ। কারণ গ্রাফিক্স রিপেয়ার কয়েক বছর আগে এমন ছিল যে বাংলাদেশি কোনো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরপরই যদি ডিজাইন সাবমিট করতো, সাথে সাথে তার আইটিটা সাসপেন্ড হয়ে যেত। সো অনেক টাফ হয়ে গেছে, কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু সহজ ছিল। ফ্রি পিকও তেমন, যে এখনও যে সহজ আছে তা না, সহজ আগে ছিল, অনেক দিন ধরে কন্ট্রিবিউটর দিয়ে আসছে। সো আপনি কন্ট্রিবিউটর এখনই হয়ে নিতে পারেন। আর কীভাবে হবেন, ফুল প্রসেসিং কীভাবে ফাইল আপলোড দিতে হয়, স্টেপ বাই স্টেপ আমি সামনের ভিডিওতে ফুল কমপ্লিট আমি দেখিয়ে দিব। সো পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি দেখার পরে কারো মনে কোনো কোশ্চেন থাকবে না, A to Z কমপ্লিট দেখানোর চেষ্টা করব। আর ফ্রি পিকও কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে টাফ হয়ে যাচ্ছে। অনেক ডিজাইনার আছে, তারা বলতেছে যে আমি ফ্রি পিকের ডিজাইন সাবমিট করছি, বাট আমার আইটিটাও সাসপেন্ড করে দিছে যে ডিজাইন হয়তো বা ভালো হয় না এর জন্য। যাই হোক, আমি এটাই বলবো যে ফ্রি পিকও যে খুব একটা সহজ তা কিন্তু নয়, বাট গ্রাফিক্স রিপেয়ার থেকে যদি ফ্রি পিক বলেন, ফ্রি পিকে প্রচুর পরিমাণে ডাউনলোড হয়, আপনার কোনো কিছু করার দরকার হবে না, আপনার কোনো মার্কেটিংয়ের কিছু করা লাগবে না, আপনার জাস্ট কাজ থাকবে প্রোডাক্টগুলো সাবমিট করা এবং অ্যাপ্রুভ করানো, বা এবং কোয়ালিটিফুল ডিজাইন করা। সো এর জন্য আপনাকে অবশ্যই ভালো ডিজাইন করতে হবে, এবং তাহলে অবশ্যই আপনি কন্ট্রিবিউটর হয়ে ভালো কিছু করতে পারবেন।
সো এমনও হয় যে ফ্রি পিকে আপনি অনেক হিউজ পরিমাণ ডাউনলোড হয়, আপনি নিজেও যে প্রতিদিন কত ডাউনলোড করেন আপনি নিজেও জানেন না। সো আমি বলবো যে গ্রাফিক্স রিভার তো গ্রাফিক্স রিভারই, আপনি ফার্স্ট গ্রাফিক্স রিভারে কাজ করেন। গ্রাফিক্স রিভার যদি ওই আইটেমগুলো রিজেক্ট করে তো আপনি ফ্রি পিকে কন্ট্রিবিউটার যদি আপনাকে অ্যাপ্রুভ করে, সো আপনি ওইটা গ্রাফিক্স রিভার থেকে ফ্রি পিকে, যদি গ্রাফিক্স রিভার রিজেক্ট করে তাহলে অবশ্যই আপনি ফ্রি পিকে ওইটা সাবমিট করে দেন। তো আমি বলবো যে গ্রাফিক্স রিভার এবং ফ্রি পিক দুইটা পাশাপাশিভাবে কাজ করে যাওয়া উচিত, কারণ গ্রাফিক্স রিভারে সবসময় থাকা উচিত। গ্রাফিক্স রিভার যেহেতু রিসেলেবল মার্কেট প্লেস, আর ফ্রি পিক যেহেতু পিপিজি সাইট, আপনাকে ওরা পেপার ডাউনলোডে অ্যামাউন্ট দেবে। আর ফুল প্রসেসিং কি স্টেপ বাই স্টেপ আমি তো বলেছি, গ্রাফিক্স রিভার টিউটোরিয়াল ইউটিউবে অনেক আছে এবং আমিও গ্রাফিক্স রিভার নিয়ে অনেক টিউটোরিয়াল করেছি। আর ফ্রি পিক নিয়ে অনেকের অনেক কৌতূহল ছিল, এখনও আছে বা অনেকের দূর হয়ে গেছে, কারণ অনেকেই এখন ফ্রি পিক কন্ট্রিবিউটার। সো আমি ফ্রি পিক কন্ট্রিবিউটার কীভাবে হবেন, কীভাবে ফাইল আপলোড করবেন, কীভাবে কি গাইডলাইন, এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, ভিডিও দেখে আপনি কন্ট্রিবিউটর হতে পারবেন। তবে একটা কথাই আমি বলবো যে অনেকে ভাবতে পারেন বা অনেকেই আছে যে এখন আমার এই ভিডিও দেখে ফ্রি পিকে ঝাঁপিয়ে পড়তে পারে, বাট এমনটা করবেন না। আপনি ফার্স্টে যে বিস্টার ডিজাইন দিবেন অবশ্যই কোয়ালিটি ফুল ডিজাইন দিতে হবে। আপনি যদি বাজেট ডিজাইন করেন তো বাংলাদেশের উপর একটা ভুল ধারণা চলে আসবে এবং দেখা গেলে এই ফ্রি পিকে বা এই কন্ট্রিবিউটর এই অপশনটা বাংলাদেশের জন্য ক্লোজও হয়ে যেতে পারে। সো আমি বলবো যে ফার্স্ট বিস্টার ডিজাইন আপনি অবশ্যই ভালো ডিজাইন দিবেন, আপনার বেস্টের ডিজাইনগুলো আপনি এখানে সাবমিট করার চেষ্টা করবেন। আর আরেকটা কথা মনে রাখবেন যে বাঙালিরা আমরা শুধু পারি, যেমন ফ্রিল্যান্সার দেখেন মার্কেট প্লেস কিন্তু নষ্ট হয়ে গেছে, গ্রাফিক্স রিভার কিন্তু সেম একই অবস্থা যে খুব একটা আইটেম অ্যাপ্রুভ হয় না বাংলাদেশিদের মাঝখানে, তো প্রচুর ঝামেলা গেছে। এখন যদি একটু ওকে হয়েছে তারপরে খুব একটা অ্যাপ্রুভ করাতে পারবেন না। আর সব থেকে মূল বিষয়টা যেটা হচ্ছে যে আমরা সকলে ভয় পাই বা আমরা দেখাতে চাই না যে এই যে ফ্রি পিক আমি কন্ট্রিবিউটর হয়ে আছি, আমি কাউকে কিন্তু হেল্প করতেছি না। কেন, আমি হেল্প করলে তো আপনিও পেরে যাবেন, তাই না? সো এই জন্য আমি হেল্প করতেছি না, আপনিও আমার থেকে উপরে তো উঠে যেতে পারেন, তাই না? সো এই জন্য আমরা বাঙালিরা অনেকেই আছি যারা হেল্প করতে চায় না। সো কেন যে আমরা মার্কেট প্লেস নষ্ট করবো, আসলে এটা ভুল ধারণা। আর আপনি যদি ভালো ডিজাইনার হন, গ্রাফিক্স রিভার কেন, আপনি যে কোনো মার্কেট প্লেস আপনি সবসময় টপেই থাকবেন, কারণ আপনি ভালো ডিজাইনার। আর আমি এই কথাই বলবো যে আমরা নতুন, আমরা অনেকেই বুঝি না, ইনকামের লোভে আমরা চলে যাই বিভিন্ন মার্কেট প্লেসে, কোনো কাজ জানি না, ইংলিশ জানি না, কিছুই বুঝি না, ভালো ডিজাইন আইডিয়া নাই, আমরা অ্যাকাউন্ট করেই আমরা কাজ করা শুরু করে দিই বা কপি করি, এই জন্য আমাদের প্রতি এত বাজে ধারণা। সো আমি বলবো যে আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি ফ্রি পিকে যাবেন, আর গ্রাফিক্স রিভারে তো অবশ্যই যাবেন। গ্রাফিক্স রিভারে রিজেক্টগুলো ফ্রি পিকে দিবেন আর ফ্রি পিকের জন্য আলাদা টেমপ্লেটগুলো রেডি করবেন। সো যাই হোক, আমি তারপরে সর্বশেষ আমি একটা কথাই বলে যাচ্ছি যে আপনি যদি মিড লেভেলে থাকেন বা ডিজাইন আইডিয়া ভালো, আপনি ডিজাইন করতে পারেন, আপনি প্রফেশনাল ডিজাইনার বা মোটামুটি মিড লেভেলে আছেন, তাহলে আপনি ফ্রি পিকে আসেন, কারণ ফ্রি পিক এটা ভালো মার্কেট প্লেস, এটা আর নষ্ট করলে হয়তো বা খুব একটা ভালো হবে না আমাদের জন্য। যাই হোক, ভালো ডিজাইনগুলাই আপনি আগে ফ্রি পিকে সাবমিট করেন, আর আশা করি কপি করবেন না, সব কিছু আপনারা বুঝছেন, সব কিছু আপনাদের কাছে। পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করে দিব যে কীভাবে কন্ট্রিবিউটর হবেন এবং কীভাবে ফাইল আপলোড করবেন এ টু জেড স্টেপ বাই স্টেপ। ওকে, তাহলে সকলে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।